Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. সত্যিকারের প্রেমিকের সব যাত্রা ধুমধাম করে পালন করি, চলো। কত সুন্দর লাগছে, একদম ঠিক পুতুলের মতো। শ্বশুর বাড়ি যাবি তো আলো করে দিবি সারা ঘরে, সুখে থাকিস। কিন্তু এই দাদাকে ভুলিস না। কি দাদা? আচ্ছা এটা বল, আমাকে কেমন লাগছে? ভালো লাগছে। কেন? আরে পাত্র বাড়িতে যাচ্ছি, তোর শ্বশুর বাড়িতে উল্টো পাল্টা পোশাক পরে গেলে তোর বদনাম হবে না? লোকে বলবে আরে বোন তার একমাত্র দাদার খেয়ালই রাখে না। কিন্তু তাড়াতাড়ি আসবে দাদা। আরে যাবো আর আসবো, কিন্তু একা আসবো না, সিদ্ধার্থকে সঙ্গে করে নিয়ে আসবো, তাও আবার টোপর পরিয়ে। তাড়াতাড়ি চলে আসবে দাদা, এক্ষুনি চলে আসবো। এ কৃষ্ণ, কোথায় যাচ্ছ? এই মেরি, আমার বোনের জন্য সবকিছু রেডি করে রাখ। হ্যাঁ, তুমি চিন্তা করো না, তুমি তো আগে কথা বলে এসো, তারপর দেখো তোমার গুড়িয়াকে কিভাবে সাজাবে। আরে ভালো হয়েছে ভাই, তুই এসে পড়েছিস, আমি তোর কাছে যাচ্ছিলাম। বাস অনেক হয়েছে এসব খুন খারাপি। আরে লোক তো বন্ধুত্বকে আত্মীয় করে, আমি তো আমার শত্রুতাকে আত্মীয়র বন্ধনে বাঁধতে চাইছি। আমি তোমার কাছে একটা জিনিস চাইতে যাচ্ছিলাম, আমার বোনের জন্য তোর ভাই সিদ্ধার্থকে। সব খেলা শেষ করে এখন তুই তামাশা করছিস, কটা গায়ে নুনে ছেড়ে দিচ্ছিস। কোন ভাইয়ের কথা বলছিস তুই? ওই ভাই যাকে তুই জানে মেরে ফেলেছিস, শয়তান। আমার ভাইকে মেরেছিস তুই। অর্জুন, এটা মিথ্যে, আমি সিদ্ধার্থকে মারিনি। মিথ্যে ওটা নয়, মিথ্যে তুই বলছিস। তুই আমার ভাইকে মেরে ফেলেছিস, ও বেচারি হোলি খেলার জন্য ঘর থেকে বেরিয়েছিল, আর তুই ওর রক্ত নিয়ে হোলি খেলেছিস, আমার ভাইয়ের রক্ত নিয়ে। অর্জুন, আমি সিদ্ধার্থকে মারা ধমক দিয়েছিলাম, সিদ্ধার্থকে আমি মারিনি, আমাকে বিশ্বাস কর। মিথ্যে বলছিস তুই, মিথ্যে বলছিস। তুই মেরেছিস আমার ভাইকে, তুই কেন মেরেছিস আমার ভাইকে? মিথ্যে বলছিস তুই, মিথ্যে বলছিস। আরাম জাগা, ও তোর কি ক্ষতি করেছিল? আমি ওকে প্রাণে মেরে ফেলবো, ও আমার ভাইকে মেরেছে, আমি কিছুতেই ছাড়বো না ওকে, আমার ভাইকে মেরেছে ও। কৃষ্ণ, সিদ্ধার্থকে খুন করার অপরাধে আমি তোমাকে গ্রেফতার করছি, কিন্তু ইউ আর আন্ডার অ্যারেস্ট কৃষ্ণ।
মন্ত্রী মশাই, এবার শুরু হবে মহাভারত। আর এই মহাভারত হবে কৃষ্ণ আর অর্জুনের মধ্যে। কৃষ্ণ, তোমার সঙ্গে কেউ দেখা করতে এসছে। কিরণ দাদা, এবার তো তুমি খুশি না? তোমার বোন তোমার চোখের সামনে বিধবা হয়ে দাঁড়িয়ে আছে, কেননা দাদা নিজের বোনকে কারো স্ত্রী বানানোর নাটক করেছে, আর ওর হবু বরকেও ষড়যন্ত্র করে মেরে ফেলেছে। কিরণ, কিরণ, আমি সিদ্ধার্থকে মারিনি। কতদিন পর্যন্ত মিথ্যে বলবে? কত মিথ্যে বলবে? নিজের বোনকে জীবন্ত মেরে ফেলেও তোমার মাথা লজ্জায় ঝুঁকে পড়ছে না? শুধু একবার আমাকে বলতে, আমি সিদ্ধার্থকে সত্যিই ভুলে যেতাম। কিন্তু না, তুমি ভয় পাচ্ছিলে। যদি তোমার মিথ্যে দম্ভে নিমারত আর অহংকার যদি তোমার বোনের জন্য শেষ হয়ে যায়, সেই জন্য তুমি সিদ্ধার্থকে মেরে ফেললে। যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই দাদা, তুমি তো তোমার শত্রুতা মেটালে, এখন আমি আমার ভালোবাসার বলিদান দিতে যাচ্ছি। কিরণ, কিরণ, দেখেছিস তো থাপ্পড়ের পরিণাম? সেদিন তো ওখানে পাবলিক ছিল, নয়তো ওখানেই তোকে গলা টিপে মেরে দিতাম। এখন তুই আমাদের স্বর্গে, আর তোর প্রেমিক ভগবানের স্বর্গে, আর তোর ভাই কৃষ্ণ পুলিশের নরকে। সিদ্ধার্থর খুন আমরা করেছি, দোষ কার ওপর পড়লো? তোর ভাই কৃষ্ণের ওপর। কেমন কথা বলছিস? কোনো ভাই তার বোনকে বিধবা করতে পারে? আমাকে আমার দাদার কাছে যেতে দাও, আমাকে ওর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ করে দাও, আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দেব? পাগল হয়ে গেছি কি আমি? তোর থাপ্পড়ে জবাব দেওয়ার জন্য তো আমি এত সব নাটক করলাম, আর তুই বলছিস ছেড়ে দেব? আমাকে ছোবে না, এগোবে না। জামাই বাবাজি তো ফুলসজ্জার আগে বিধবা হয়ে গেছে জুতোকে। আরে চুপ, বিধবা নয়, ভেড়ুয়া বল, ভেড়ুয়া। এখন কি হবে এই মেয়েটা? তো এখন করবো কি? কিছুই হবে না। কৃষ্ণ অর্জুনের ভাইকে মেরেছে, আর অর্জুন কৃষ্ণর বোনকে। হিসাব কিতাব সব বরাবর। কৃষ্ণকে বলবো বা কি করে? যে ওর বোন, কৃষ্ণ তো আগুন লাগিয়ে দেবে, আগুন। বেরিয়ে এসো। দেখলে, আমি বলেছিলাম না আমি নির্দোষ, এজন্য তুমিও আমাকে ছেড়ে দিলে। বিজয়, তুমি আমার জন্য একটা কাজ করবে? কি?
তুমি আমার বোনকে গিয়ে বলো আমি নির্দোষ। তুমি পুলিশ তো, তোমার কথা বিশ্বাস করবে। ওই সময় জানি না কি কি বলে গেছে। একবার যদি জানতে পারেন আমি নির্দোষ, তাহলে দেখবে বাচ্চার মতন এসে আমাকে জড়িয়ে ধরবে। চলো না ভাই, চলো।